গতকালকে আমাদের সম্মানীয় জেলা সভাপতির সংবর্ধনা সভাকে নিয়ে আমার মাননীয় এমএলএ সাহেব কিছু মিথ্যাচার করছেন। সঞ্জয়বাবু আমাদের ব্লক সভাপতি নাকি ওনাকে আমন্ত্রণ করেনি। গত 5 তারিখ সন্ধ্যাবেলা সিটাই পার্টি অফিসে, সিটাই পার্টি অফিসে ভরা পার্টি অফিস ছিল, সেখানে সঞ্জয় গেছে, নিমন্ত্রণ করছিল ওনাকে। সঞ্জয়কে ওখানে অপমানিত করা হয়েছে, মুখের উপর অত লোকের সামনে বলছে সঞ্জয় নাকি বিজেপি করে। সম্মানীয় এমএলএ সাহেব কালকে জনসভা দেখে ওনার মাথা খারাপ হয়ে গেছে, কারণ ওনার শত বিরোধিতা করার পরেও, চক্রান্ত করার পরে যাতে মানুষ আসে না এই সংবর্ধনা সভায়, সমস্ত চক্রান্ত ব্যর্থ করে আমার বিধানসভার দিনাটা একটা লোকের মানুষ যেভাবে কালকে সাড়া দিয়েছে, আমি তাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যে শত চক্রান্ত ব্যর্থ করে কালকে ওরা সংবর্ধনা সভায় এসেছিল। পার্টি এরাই করে, এরাই আসল পার্টি। উনি মুখ রাখার কথা বলছেন, যারা কালকে গতকালকে নাকি উপস্থিত ছিল তারাই নাকি বিজেপি করে, লজ্জা থাকা দরকার আপনার। আপনি আগিয়া বাড়ি গীতার লকড়া বাড়ি দিয়ে ভোট দিচ্ছেন, আজকে মানুষকে অপমানিত করছেন আপনি। আপনি আরও সতর্ক হন, আপনি এমএলএ হচ্ছেন বলে শেষ কথা বলবেন, হিটলারই করছেন, অহংকারী, এত দাম্ভিকতা আপনার। আপনি মানুষকে অপমান করেন, যারা ওখানে আসছে তারা নাকি বিজেপি করেন, এ ধরনের কথা বলবেন না, একটু খামোশ হন। আপনি এমএলএ, আমার দিদির নেতৃত্বে 213টা সিট পেয়েছে, মনে রাখবেন, দিদি হলের মাঠে কি বলে গেছেন আমি আর কিছু বলতে চাই না, আপনি একটু খামোশ হন। আর আপনার চামচা যেগুলো আছে তাদেরকে সতর্ক করুন, পার্টিটা কালকে যে পার্টির ডাকে কালকে যে সংবর্ধনা সভা জনসভা হয়েছে, এটা জেলার সর্বোচ্চ নেতৃত্ব সবাই ছিল, এরা হাঁটছে শুধু না, আমার রবিদাও হাঁটছেন, বিনোদা হাঁটছেন, মিথ্যাচার করছেন কেন? আপনাকে নিমন্ত্রণ করেনি, আপনার লজ্জা নাই এত মিথ্যা কথা বলতে? এত লোকের সামনে সঞ্জয় গেছে আপনাকে নিমন্ত্রণ করতে, আপনি না করে দিয়েছেন, আপনি সংবর্ধনা সভায় আসবেন না, সন্ধ্যায় বিজেপি করেন, ছি ছি, আপনাকে ছি না ছি না বলে আর কিছু বলতে পারছি না। নমস্কার রাখবেন, ভালো হন, আরো সতর্ক হন, আপনি এমএলএ হচ্ছেন বলে যা খুশি তাই করবেন তা হয় না। 5টা অঞ্চল, আপনি 5টা অঞ্চলের দায়িত্ব নিতে পারছেন না, আপনার মিসেস সেখানে চেয়ারম্যান, আপনি ওখানকার এমএলএ, ওখান থেকে নির্বাচিত হন, গত লোকসভা নির্বাচনে ওখান থেকে 22,000 ভোটে নিয়ে আসছেন লিগ, এবারে আপনি ভোটে দাঁড়ালেন, নদীর উপরে আপনি 22,000 তো গেছে গেছে, আরো 4,000 ভোটে ডাউন, আপনি নিচের মুখটা দেখুন না, সেটাই নদীর উপরে 5টা মানুষ আপনাকে কি চোখে দেখে, আপনাকে কতখানি ভালোবাসে, আপনি কতখানি ভালো কাজ করছেন, আপনি ওই জায়গাতে হেরে যাচ্ছেন, আপনার নিজের মুখটা দেখুন। আমি অন্যের আগে অন্যের দিকে আঙুল তোলার আগে, দিদি সভাপতি করছেন, জেলা সভাপতি করছেন, সর্বোচ্চ নেত্রী আমাদের ব্লক সভাপতি করছেন, আপনি কাকে মানছেন না? আপনি কোন পার্টি করেন? আপনি বলেন এই পার্টির কথা, আপনার মুখে শোভা পায় না দেখুন তো এই ধরনের কথাবার্তা বলতে। কালকে আপনার আসা উচিত ছিল সংবর্ধনা সভা, আপনার কিছু বক্তব্য থাকলে সেখানে বলতে পারতেন যে আপনাকে সঞ্জয় রাখেনি, মিথ্যাচার করবেন না। আর আপনি একা একা একটা বুথ সভাপতিকে আমরা যেভাবে সংবর্ধনা সেভাবে আপনি সেদিকে অসম্মানিত করছেন, জেলা সভাপতিকে নিয়ে যা পার্টি ওপরে বসে মুসলিমের কয়েকজন লোককে নিয়ে, আপনার চামচাকে নিয়ে, তারা ব্লক পার্টির কেউ না, ব্লক পার্টির কাজ করে না তারা, আপনার পদলোভী কাজ করে, আপনি যে কথা বলেন সেই জন্য আপনার অনুগত হলে পড়ে সেই লোক আপনার পার্টি করে, আর অনুগত না হলে সবাই বিজেপি করে, আপনি মন গলায় কথা বললে হয়ে গেল আপনার, এগুলো পরিবর্তন করুন। আপনি জেলা সভাপতি চাচ্ছে আপনাকে সাথে নিয়ে পার্টিটা করতে, পার্টিটা করার সুযোগ দিন, একত্রিত হওয়ার চেষ্টা করুন, অন্যের আগে অন্যের ঘরে আঙুল তোলার আগে নিজের মুখটা আপনি দেখার চেষ্টা করুন। গীতাল্লার 2 নম্বর অঞ্চলে আমার প্রধান যে প্রাণপণ চেষ্টা করছিল আপনাকে ভোটে জেতার জন্য, তার প্রমাণ তো মোবাইলে আছে, বহু মিটিং সে করছে আপনার পক্ষে, তারপরে আপনি চক্রান্ত করে ছেলেটাকে আপনি ওখান থেকে অপসারণ করলেন, ছেলেটা এমন চাপে ফেলেন, ছেলেটা আত্মসমর্পণ করতে বাধ্য হল,
আপনি আমাদের চামচে দিয়ে এখন আমাকে হুমকি দিচ্ছে, মৃত্যুর হুমকি, তার প্রমাণ আছে। আপনি কি বলতে চাচ্ছেন? আপনার কারণে আজকে দিনাটা এক নম্বরকে আমার সর্বনাশ হচ্ছে, মানুষের মধ্যে এত অস্থির অবস্থা তৈরি হয়েছে, আপনি সব জায়গায় সন্ত্রাস তৈরি করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি এটা আশা করেন না? গত পঞ্চায়েত নির্বাচনে যারা ব্যবসা করছেন পয়সার বিনিময়, আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনোদিন আর ওই পয়সার ব্যবসা আর হবে না, এটা ধরে রাখবেন। আর কিছু বলছি না, পার্টির লাইন পার্টি এবং পার্টির পার্টি সঠিকভাবে কাজ করবেন। রত্নায় ইয়ামাহা বামনহাট, দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি বাইক এবং স্কুটিতে পাবেন নিশ্চিত উপহার। এছাড়াও থাকছে 2,999 থেকে 1,00,000 টাকার বাম্পার প্রাইস প্রতিটি স্কুটিতে এবং অন্যান্য আকর্ষণীয় অফার। তাই দেরি না করে আপনার পছন্দের ইয়ামাহার গাড়ি কিনতে চলে আসুন বামনহাট রত্নায় ইয়ামাহা শোরুমে। আমাদের ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9933738310 এবং 9641629490।